ওয়ালাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে আমরা শিখবো কিভাবে একটা শর্টকাট বাটন তৈরি করা যায় আপনার ডেস্কটপে। আপনি কিভাবে একটা শর্টকাট বাটন তৈরি করবেন, তার জন্য আপনার যে মাউসটা রয়েছে, মাউসের রাইট বাটন একবার ট্র্যাপ করবেন, আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন রয়েছে নিউ, আপনি নিউতে ট্র্যাপ করবেন। নিউতে ট্র্যাপ করার সাথে সাথে আপনার সামনে করে ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন রয়েছে শর্টকাট, আপনি শর্টকাটে ট্র্যাপ করবেন। এখন এখানে বলবে আপনাকে আপনার লোকেশন সিলেক্ট করার জন্য। আপনি চলে যাবেন ব্রাউজে, ব্রাউজে আসার পর আমি শর্টকাটটি ওইটাকে ওপেন করতে পারবো। তো আমি চাচ্ছি এখান থেকে ধরেন আমি এক ক্লিকে ওপেন করবো হচ্ছে গুগল ক্রোম বা ফায়ারফক্স বা নেটওয়ার্ক। আমি ধরেন নেটওয়ার্কে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এখন এখানে জাস্ট আমাকে যেটা করতে হবে, এখান থেকে এখন চাচ্ছি যে গুগল ক্রোমটাকে ওপেন করবো, তার জন্য গুগল ক্রোমে ট্যাপ করে দিচ্ছি। এখানে দেখেন রয়েছে ওকে বাটন, ওকে বাটনে ট্যাপ করে দিচ্ছি। আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমি নেক্সট জায়গায় ট্যাপ করে দিলাম, এখান থেকে আমি ফিনিশ করে দিচ্ছি। দেখেন এখানে আমার গুগল ক্রোমের একটা বাটন চলে আসছে। আমি এখানে এখন ট্যাপ করলে ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আমি শর্টকাট ভাবে গুগল ক্রোমটাকে ব্রাউজ করতে পারবো।